হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো ডেডপুল অ্যান্ড উলভেরিন নিয়ে, যেটা নিয়ে আমরা প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। যারা মার্ভেল, যারা এক্সমেনের সিনেমা থেকে বড় হয়েছি, তাদের কাছে এটা একটা বিরাট কিছু অবশ্যই, যে কারণে এক্সপেকটেশান অনেক অনেকটা হাই ছিল। তো এই সিনেমাটা কেমন লাগলো, তো এটা আমি সিনেপলিস লেকমল সকাল 7:10 শো ইংলিশ ভার্সনে এই মাত্র দেখলাম। আমি লেট করতে পারতাম না, কারণ হিন্দিতেই দেখতাম হয়তো, কিন্তু অনেকটা লেট হয়ে যেত, কারণ বেশিরভাগ শো 8:30-9টার পর শুরু। আমাকে এখান থেকে টাকা যেতে হবে, যে কারণে আমি তাড়াতাড়ি যতটা পারি ইংলিশে দেখি রিভিউটা করছি, যে কেমন লাগলো কী লাগলো। তো এই সিনেমাটার অনেকগুলো জিনিস আমার জন্য পজিটিভলি না নেগেটিভলি কাজ করেছে, অনেক অনেক জিনিস, কিন্তু কিছু দিক পজিটিভ রয়েছে, সেগুলো নিয়ে আগে কথা বলছি। কিন্তু চরম চরম নেগেটিভিটি রয়েছে এই সিনেমাটার মধ্যে আমাকে নিয়ে, কারণ এটা এক্সপেকটেশন ছিল না সত্যি কথা বলতে গেলে। তো যেগুলো আগে পজিটিভ দিক সেগুলো বলি, তার আগে হালকা করে যদি স্টোরিটা বলতে বলা হয়, তাহলে আমরা ডেডপুল 2 এর পর থেকে গল্পটা এগোচ্ছে, যখন ডেডপুল একটা অন্য লাইফ লিড করছে, পরিবারের সঙ্গে হ্যাপিভাবে কাটাচ্ছে, কিন্তু টিভিএ থেকে ওকে হঠাৎ করে নিয়ে যায়, যেখানে ওদের যে টাইম লাইনটা সেখানে একটা বড় প্রবলেম চলছে, যেটা একমাত্র এক্সমেন ঠিক করতে পারবে। ঠিক আছে, এবার এক্সমেনকে খুঁজতেও যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল যে লোগান আর কি যে ছিল, যাকে আমরা দেখে এসেছি অতদিন ধরে, সে তো মারা গেছিলো, আমরা সবাই দেখেছিলাম। তাহলে এই যে নতুন যে আর কি মানে উলভেরিন, সে কি ওইটাই নাকি অন্য কেউ? অবভিয়াসলি অন্য কেউ, সে তাকে কীভাবে পাচ্ছে, কীভাবে নিয়ে আসছে, এবং এসেও কীভাবে সব জিনিসটাকে সেভ করবে একসঙ্গে মিলে, তাই নিয়ে হচ্ছে গল্প। লিটারেরি এর থেকে বেশি কিছু নেই। এবং ভিলেন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ক্যাসান্ড্রা নোভাকে, যে আলটিমেটলি এক্স মানে আমাদের প্রফেসর এক্সি ছিল, তার হচ্ছে বোন, ঠিক আছে, যার সম্বন্ধে প্রফেসর এক্সও কোনো দিন জানতে পারেনি, কারণ ও পেটের মধ্যেই শয়তান হয়ে ওর জন্ম হয়েছিল। যদি আমরা কমিকটা পড়ে থাকেন তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবেন, তাহলে জানতে পারবেন। তো এই হচ্ছে মেডিকেল স্টোরি, ওর হাত থেকে কীভাবে সব কিছু রক্ষা করবে, টাইম লাইন কী করে ঠিক করবে, এই হচ্ছে মোদ্দা কথা গল্প। প্লটটা এই হচ্ছে মানে মধ্যে সাধারণ একটা প্লট বুঝতেই পারছি, এবার এই প্লটটাকেও দুর্দান্ত করা যেত, যেটা এরা আগেও করতো। আগে আপনারা দেখুন না, আয়রন ম্যান, ফায়ার ম্যান যে সিনেমাগুলোর প্লটকে হামড়ি কোনো দিনই এদের ছিল, কোনো দিনই না, কিন্তু সিনেমাগুলোকে এত সুন্দরভাবে বিল্ড আপ করতো এরা, সেটার উপরই সব কিছু ডিপেন্ড করতো, যে কারণে আমরা সিটি হাত তালে দিতাম। এবার এই সিনেমাটার যদি আমাকে কিছু পজিটিভ দিক বলতে বলে, তাহলে প্রথম যেটা হচ্ছে জ্যাকম্যান, জ্যাকম্যানকে অ্যাজ উলভেরিন দারুণ লেগেছে। এতদিন পরে দেখে সিরিয়াসলি নস্টালজিয়া ফিল হচ্ছিল, যখন তার এন্ট্রি হয় ওটা দারুণ। এবং ডেডপুল এবং উলভেরিনকে একসঙ্গে দেখে যে ফেস অফটা, দেখুন দুজনেই প্রপারলি তাদেরকে কিন্তু ওই রকম হিরো বলা যায় না, এরা চাকে পারে সামনে পারে মেরে শেষ করে দেয় এই ধরনের হিরো এরা। তো যখন এরা একে অপরের সঙ্গে লড়াই করছে, ওই জায়গাগুলো দেখতে দারুণ লাগছে, ওই জায়গাগুলো চরম এনজয় করেছে। আর আমি ইংলিশ ভার্সানে দেখলে উইথ সাবটাইটেল, আমার জন্য কিন্তু কমেডিটা দারুণ হবে। দেখুন হিন্দিতে থেকে কমেডিটা আরও বেশি ফিল করা যায়, কিন্তু আমি হিন্দিতে দেখিনি, ইংলিশ ভার্সানে দেখছি উইথ সাবটাইটেল, তাও কিন্তু আমার জন্য কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছে। বেশ কিছু ডায়লগে সিরিয়াসলি হাসি পায়, হা করে আমরা হাসি, তো সেই জিনিসটা রয়েছে। এবং যে ফেস অফটা দেখার জন্য, যারা এই সিনেমাটাকে লিটারেলি একটা অ্যাকশন সিনেমা হিসেবে একটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, এবং ডেডপুল উলভেরিন এই ক্রসওভারটা শুধুমাত্র এনজয় করার জন্য আসবে, স্টোরি ফোরিকে এক্সাইটেড রেখে, তাদের এই সিনেমাটা মন্দ লাগবে না। এবার আমরা যেহেতু এক্সমেনের এতদিন ধরে সেরা সেরা কাজ দেখে এসেছি, এক্সমেনের প্রত্যেকটা কাজ আপনারা দেখবেন, যেভাবে তারা স্টোরি বিল্ড আপ করে, বা মার্ভেলের পুরনো যে কাজগুলো, তো তাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে এই কাজটা নিয়ে, যে স্টোরি টেলিং অন্য লেভেলের হবে। তো বলে রাখি, এই সিনেমার স্টোরি টেলিং জঘন্য হয়েছে, জঘন্য হয়েছে। দেখুন এই সিনেমার মেন যেটা নস্টালজিয়া ভ্যালু ক্রিয়েট করতে চেয়েছে, সেটা ঠিক আছে, ডেডপুল উলভেরিনের মধ্যে একটা ফেস অফ, তাদের মধ্যে লড়াই, এগুলো অবধি ঠিক ছিল। সিনেমার প্রথম দিক অবধি যখন তাদের ফেস অফটা হয়, দেখা হয়, তাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে, সেটা দেখতে আমরা এনজয় করছি, ফিল করছি, সিটি হাততালি মারছি, ঠিক আছে, কিন্তু একটা টাইমের পর সেই জিনিসটা আই থিঙ্ক স্টপ হওয়া দরকার, গল্পের ওপর জোর দেওয়া দরকার। এখানে ভিলেনের গল্পের কোনো বিল্ড আপই নেই। এই যে চরিত্রটা মানে ক্যাসান্ড্রা ভয়ঙ্কর একটা চরিত্র, আপনারা যদি ওখানে কমিক্সে পড়বেন বা ইউটিউবে কারো যদি ভিডিও দেখে থাকেন, দেখতে পাবেন এটা কত ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। আমি যখন এই সিনেমাটা আমি জানি দেখাটাকে, অনেকেই ক্যাসান্ড্রা নোভা সম্বন্ধে জেনেছে, তাদের এক্সপেকটেশন এই সিনেমাটাকে নিয়ে অনেক অনেকটা বেশি থাকবে, যে ক্যাসান্ড্রা নোভা কী কেন। তো তাদের এই সিনেমাটা যখন দেখবে, তারা ক্যাসান্ড্রা নোভাকে প্রপারলি, তারা কিন্তু কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ এখানে ভিলেনের বিল্ড আপ জঘন্য, হিরোর সঙ্গে ভিলেনদের যে ফেস অফ বা লড়াই, সেটাকে একদম এস্টাবলিশ করা হয়নি। বেশিরভাগ সময় এটা ফাজলামি, খিল্লি, মজা। এবার যারা ডেডপুল ফ্যান তারা জিনিসটা পছন্দ করে, কিন্তু আপনারা ডেডপুল 1-2 দেখুন, সেখানে মজা, খিল্লি, ছ্যাপলামি সব কিছু ছিল, তার মধ্যে কিন্তু একটা স্টোরি ছিল, গল্পের একটা বিল্ড আপ ছিল, এটার ক্ষেত্রে সেই জিনিসটা চরম অভাব। এবং ওখানে এই সিনেমাটা কোথাও গিয়ে হেগে দিয়েছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে, জাস্ট লিটারেলি হেগে দিয়েছে, আর কিছু এর থেকে বেশি কিছু বলতে পারবো না। কারণ দেখে আপনি যখন সিনেমাটা থেকে বেরোবেন, ভাববেন আপনার টাকা ওয়েস্ট হলো, সিরিয়াসলি টাকা ওয়েস্ট হলো, কারণ কন্টেন্ট বলি বা সিনেমাটার একটা কনসেপ্ট বলি, স্টোরি টেলিং বলি, এইগুলো কিছুই নেই, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য আসেন, চোখ বন্ধ করছেন, দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, এগুলো ঠিক আছে, কিন্তু আপনারা পুরোনো ক্যাপ্টেন আমেরিকা বা এইগুলো কেন মনে রেখেছেন? স্টোরির জন্য। এবার যদি আমি ক্যামিওস নিয়ে কথা বলি, ক্যামিওস অনেক কিছুই চমকপ্রদ রয়েছে, নানাভাবে নানাভাবে কী কী ক্যামিও বলে দিলে আপনারা সেই মজাটা পাবেন না। তবে বলে রাখি, পোস্ট ক্রেডিট সিনে বেশি কিছু আশা রাখবেন না, পোস্ট ক্রেডিট সিনে বেশি কিছু আশা রাখার দরকার নেই, নস্টালজিয়া ভাইবস আপনারা পাবেন, সেটা ঠিক আছে, আর সিনেমার মাঝেও একটা নস্টালজিয়া ভাইবস রয়েছে, সেগুলো ঠিক আছে, কিন্তু ক্যামিওগুলো আলটিমেটলি খুব যে ইম্পর্টেন্ট ছিল তাও নয়। সিনেমার মাঝখান করে আর একটা ক্যামিও আসে, মানে আমি বলতে চাইছি ইন্টারভেলের পরে, পুরোনো আর একটা ক্যারেক্টার, অনেক পুরোনো একটা ক্যারেক্টার, মার্ভেলে যারা প্রথম থেকে মার্ভেল দেখে তাদের খুব পছন্দের একটা ক্যারেক্টার ফিরে আসে, তার কিছু
ইম্পর্টেন্স যে গল্পে ছিল বলে আমার তো মনে হয়নি, ওটা জোর করে জাস্ট নস্টালজিয়া ভ্যালু ক্রিয়েট করার জন্য, হাইপ বাড়াবার, গিমিক বাড়াবার জন্য করা হয়েছে। তারপর একটা তো আপনার ট্রেলার থেকে বুঝে গেছেন যে লেডি ডেডপুল রয়েছে, তার পিছনে অনেক অনেক ডেডপুলস আসছে, তো সেখানে যে সিকুয়েলসটা রাখা রয়েছে মানে ওটা পুরো টাইম নষ্ট, ওটা কোনো দরকারই ছিল না। ওই মজা পাওয়ার জন্য, হাতড়ি মারার জন্য ঠিক আছে, কিন্তু ওটার কোনো গল্পে কোনো এক্সিস্টেন্স নেই, কোনো দরকারই নেই ওটা গল্পের মধ্যে রাখার। এরা স্টোরির ওপর জোরই দেয়নি, যে জিনিসটা থরের ক্ষেত্রে হয়েছিল লাস্ট যে পার্টটা এলো, যে স্টোরির কোনো বিল্ড আপ নেই, ভিলেনের কোনো বিল্ড আপ নেই, ওটা নিয়েও সমালোচনা হয়েছিল। এটা ক্ষেত্রে দেখবেন সেম সমালোচনা হচ্ছে, ভিলেনের একদম বিল্ড আপ হয়নি, অথচ দারুণভাবে ভিলেনকে এখানে ক্রিয়েট করা যেত, দারুণভাবে কিছু তৈরি করা যেত। একমাত্র যারা হিউজ জ্যাকম্যানের যারা ফ্যান, যারা উলভেরিনকে মিস করছিলো, তাদের জন্য এই সিনেমাটা অবশ্যই ট্রিট টু ওয়াচ, এবং তাকে এখানে দারুণভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে সিনেমার শেষেও। এক্সমেনের পুরনো সিনেমাগুলোর শুটিং ফুটিং মুভমেন্ট এগুলো ক্রিয়েট করা হয়েছে। তো যারা হিউজ জ্যাকম্যানকে মিস করছে, যারা উলভেরিনকে হিসেবে পেতে চাইছে, দেখতে চাইছে, তাদের জন্য এটা নস্টালজিয়া ভ্যালু হিসেবে সিনেমাটা অবশ্যই একবার আপনারা দেখতে পারেন। কিন্তু ভালো কোনো স্টোরির আশা বা একটা দারুণ বিল্ড আপ দেখবো, হিউজ একটা স্টোরি টেলিং দেখবো, পুরনো মার্ভেলের সিনেমাগুলো যেরকম হতো, সেই আশা না রেখাসেই ভালো। গল্পকে এক সাইডে রেখে, লজিককে এক সাইডে রেখে যদি দেখতে আসেন তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আমার মতো আপনারা খুব হতাশ হবেন, কারণ অনেক অনেক দারুণ কিছু করা যেত। ক্যাসানোভার ব্যাক স্টোরি দিয়ে তার খারাপ সে কেন হলো, একদিকে তার যে প্রফেসর এক্সে এত ভালো, ও কেন এরকম হলো, সেটা একটা দারুণভাবে দেখানো যেত। কিন্তু কেন হিরো ভিলেন কোনো ফেস হবে সেইভাবে নেই, যেটুকু যা আছে সেটুকু কোনো ভাইবস রাখে না, শুধুমাত্র ওদের দুজনের মধ্যে যে অ্যাকশন বা ওরা মিলে কিছু অ্যাকশন করছে সেইগুলোর জন্য আপনারা থ্রি ডিতে এই সিনেমাটা দেখতে পারেন টাকা খরচ করে। যদি অ্যাকশন দেখতে চান, অ্যাকশন সত্যি ভালো হয়েছে, বেশ কিছু জায়গায় ব্রুটালি কিছু অ্যাকশন রয়েছে যেগুলো দেখানোর মতো হয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। অ্যাকশন দেখতে চাইলে ঠিক আছে, পয়সা বসুল মুভি, কিন্তু ভালো সিনেমা দেখতে চাইলে, ভালো স্টোরি টেলিং দেখতে চাইলে এই সিনেমাটা আপনাকে কিন্তু কোথাও গিয়ে হতাশ করবে। আমি তো বিরাটভাবে হতাশ হয়েছি, এটা এক্সপেক্ট ছিল না, অনেক বেটার কিছু। এতদিন পর এক্সমেন এবং মার্ভেলের এরকম একটা ক্রসওভার করানো হচ্ছে, উলভেরিন এতদিন পর ফিরছে, উলভেরিন আর সেরা সেরা কাজ দেখে যারা অভ্যস্ত তারা কিন্তু বিরাটভাবে হতাশ হবে, আমি তো লিটারেলি হয়েছি। তো যাই হোক, এটা ছিল আমার রিভিউ, অনেক একমত হবে, অনেকে জানি একমত হবে না, কারণ হলিউড সিনেমাকে খারাপ বললে অনেকের আবার গায়ে লেগে যায়, বলবে তুই কী বুঝিস, তুই কিছু বুঝিস নি। আমি বুঝেছি বলি হয়তো নেগেটিভটা বলছি, নাহলে তো ভালো ভালো বলেই যেতে পারতাম। যাই হোক, এটাই বলার ছিল। আপনারা বলবো চাইলে হিন্দিতে দেখুন, তাহলে কমেডিটা আরও বেশি মজা পাবেন, ইংলিশে দেখলেও পাবেন, কিন্তু আরও এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য, আরও ভালোভাবে বোঝার জন্য আমি বলবো আপনি হিন্দিতেই আমি রেকমেন্ড করবো দেখার জন্য। তো এটাই ছিল আমার রিভিউ, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে কত ভাই, সবাই ভালো দেখো, সুস্থ করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো দেখো সবাই, টেক কেয়ার।